আবার একটি বাজেট স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম, যাদের বাজেট কিনা অ্যারাউন্ড 2000 প্লাস তাদের জন্য এই ভিডিওটা। আমরা কথা বলছিলাম কিংওয়্যার ব্র্যান্ডের KW48D মডেলের স্মার্ট ওয়াচ নিয়ে। কিংওয়্যার এই নামটা নিশ্চয়ই আমার মুখে আরো একবার আপনি শুনে থাকবেন যদি আমাদের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন। কিছুদিন আগে আপনাদের হয়তো খেয়াল আছে আমি কোনো একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের রিভিউ দিয়েছিলাম, তো মূলত ওই ব্র্যান্ডেরই ছোট ভাই বলতে পারেন। এই স্মার্ট ওয়াচটা বেশ কিছু কারণে আমার ভালো লেগেছে এরকম প্রাইস পয়েন্ট থেকে। যেমন এর ডিসপ্লেটা খুবই কালারফুল, ব্রাইটনেস ভালো আছে, বিল্ট ম্যাটেরিয়ালস যথেষ্ট ভালো, এটা দিয়ে কথা বলা যায়, এবং ব্যাটারি ব্যাকআপ সব মিলে মোটামুটি ভালো লাগা কাতার থাকে। বা এই প্রাইস পয়েন্টের দেখুন কি, এটা এই প্রাইস পয়েন্টের অনেকের চাইতেই হয়তো কিছুটা এগিয়ে থাকবে। তো ভিডিও দেখতে থাকুন, আমি শুরু করে দিলাম। কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট, যাদের কাছে এই স্মার্ট ওয়াচটা তো অবশ্যই পাবেন, পাশাপাশি বর্তমান সময়ের প্রায় সমস্ত রকম জনপ্রিয় গ্যাজেটগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি পার্সেস লিঙ্কটা দেওয়া থাকলো, আর তাদের শপ রয়েছে মাল্টিপ্ল্যান সেন্টারে, সরাসরি গিয়ে ফিজিক্যালও আপনি দেখে নিতে পারেন। তো বক্সটা ছিল যে এরকম সাদা কালারের বক্স এবং বেশ পাতলা, ওই যে এখনকার আইফোনের মতো ওরকম টাইপের বক্স কন্টেন্ট হিসেবে আমরা ঘড়ি পেয়ে যাবো। এটাকে চার্জ করার জন্য ম্যাগনেটিক কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল এই। তো এই যে সার্কেল শেপের, গোল শেপের আর কি, বডি ফ্রেমটা হচ্ছে মেটাল অ্যালয়জিং দিয়ে তৈরি। রাইট সাইডে দুটি বাটন রয়েছে, একটা মূলত হোম বাটন হিসেবে কাজ করবে বা ব্যাক বাটন হিসেবে ওটাই কাজ করছে, পাশাপাশি আর একটি ডেডিকেটেড স্পোর্টস মোডে নেওয়ার জন্য বাটন থাকছে। লেফট সাইডে স্পিকার গ্রিল দেখবো, আর রাইট সাইডে রয়েছে নিচে মাইক্রোফোন, প্লাস নিচে আমরা চার্জিং টার্মিনাল এবং সেন্সরসগুলো দেখতে পাবো। নিচের পার্টটা কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি, তবে আমার যা মন্তব্য এখানে, নিচের পার্টটা গ্লোসি না রেখে ম্যাট ফিনিশ দিলে, মানে আসলে নিচের পার্টটা তো কেউ দেখে না, বাট নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশনটা আরও বেশি আসতো। আর এর যে স্ট্র্যাপ কোয়ালিটি যথেষ্ট ভালো, এটা একদম সুপার লেভেলের সফট না কিন্তু কোয়ালিটির দিক থেকে ভালোই। ডিসপ্লে নিয়ে বলতে গেলে এখানে 1.32 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা মূলত TFT প্যানেল, রেজুলেশন 360x360। TFT প্যানেল শুনে হয়তো অনেকের কাছে বিষয়টা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি এটা খুবই কালারফুল, মানে লাইক অ্যামোলেডের কাছাকাছি। ঘড়িটাতে এই মুহূর্তে যে ওয়াচফেসটা রয়েছে দেখুন এটা কতটা ইয়ালো লাগছে, এই সেম জিনিসটা কিন্তু আমার মোবাইল ফোনেও দেখা যায়, বাট মোবাইল ফোনেরটা ততটাও কিন্তু ইয়ালো লাগছে না যতটা কিনা ঘড়িটা কালারফুল লাগছে। তো ওইটাই, ডিসপ্লেটা বেশ কালারফুল, তবে ডিসপ্লের বেজেল আর একটু ন্যারো রাখলে এই ঘড়িটা দেখতে আরও সুন্দর লাগতো। আমরা বক্সের উপর ছবি যেমন দেখছি, ঘড়ি কিন্তু দেখতে ঠিক তেমনটা না, বাট হ্যাঁ যেমনটা আর কি আপনি ভিডিওতে দেখছেন এমনটাই। ব্রাইটনেস আমরা ইনডোরে তো একদমই ঠিকঠাক পেয়েছি, ইভেন আউটডোরেও এটা ভিজিবল ছিল। টাচ রেসপন্স মোটামুটি ঠিক আছে, কিন্তু UIটা একটু ল্যাগি। আমরা মোটামুটি 2500-3000 টাকার মধ্যে স্মার্ট ওয়াচগুলো যেমনটা দেখি এটা তার ব্যতিক্রম না। আমি আশা করছিলাম এর UIটা আর একটু স্মুথ হতে পারে, তারপরেও মোটামুটি ঠিক আছে। আপনি যদি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন তখন হয়তো একটু প্রেশার দিয়ে টাচ করতে হতে পারে। বাই দ্য ওয়ে আপনি কিন্তু AOD ফিচার পাবেন, অলওয়েজ অন ডিসপ্লে, তবে এটা সারাক্ষণ জ্বলে থাকবে এমনটা না, এটা আপনি সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত সেট করে রাখতে পারবেন। মানে একবার যদি আপনি দেখেন তারপরে 20 মিনিট পর্যন্ত এটা হাতে জ্বলে থাকবে। এতে করে সুবিধা হলো আপনি ব্যাটারি ব্যাকআপটা বেশি পাচ্ছেন। কথা বলা যাবে এই ঘড়ি দিয়ে, অর্থাৎ ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করছে, আপনার ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন। তো সাউন্ড একদম ফুল ভলিউমে কিছুটা ডিসটরশন দেয়, একটু কমিয়ে রাখলে সুন্দর সাউন্ড পাওয়া যায়, আর মাইক্রোফোন কোয়ালিটিও আমরা ভালো পেয়েছি। আপনি চাইলে অনায়াসে এই ঘড়ি দিয়েও কথা বলতে পারবেন, একটু দূর থেকে রেখেও এটা দিয়ে ইজিলি কথা বলা যাচ্ছিল। তো কথা বলার জন্য যদি কোনো একটা ওয়াচ আপনি খুঁজে থাকেন, আপনার বাজেট 3000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে এটাকে কিন্তু চয়েস করতে পারেন। মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে ওয়ারফিট প্রো, যার সাথে আমরা নিশ্চয়ই পরিচিত। তো ওইটার সাথে খুব সহজে এটা কানেক্ট করা যাচ্ছিল, বাট ওয়ারফিট প্রো এই অ্যাপসটা মোটামুটি অ্যাডটার দেখায়, যে বিষয়টা আমার ভালো লাগে নাই। এর বাইরে আমরা এই অ্যাপসের সাথে কানেক্ট করার মাধ্যমে যাবতীয় নোটিফিকেশনগুলো এখানে পাবো, এবং আমরা চাইলে মিউজিক প্লেয়ারকেও তখন কন্ট্রোল করতে পারবো। এছাড়া ওই যে ব্লুটুথ কলিংয়ের জন্য অবশ্যই আপনি অ্যাপসের মাধ্যমে কানেক্ট করবেন। আপনারা অবশ্যই এখানে অনেক ওয়াচফেস পেয়ে যাবেন, যার বেশিরভাগই ফ্রিতে রয়েছে, আবার যেগুলো একটু প্রিমিয়াম সেগুলো আপনাকে কিনে নিতে হচ্ছে, বাট ফ্রিগুলো দিয়ে আপনি আশা করছি চালিয়ে নিতে পারবেন। এটা IP68 সার্টিফাইড, তার মানে হাতে নিয়ে চাইলে বৃষ্টির মধ্যে দিয়ে একটু ভিজে ভিজে আসা যাবে, আপনি চাইলে হাত মুখ ধুতে পারবেন, কিন্তু এটা নিয়ে একদম সাঁতার কাটাটা ঠিক হবে না আমার মনে হয়, যেহেতু এই ঘড়িটা দিয়ে কথা বলা যায়। আবার IP68 আমরা দেখছি, সো ওইটা আমি বলবো না, বাট হ্যাঁ আপনি চাইলে টুকটাক ভিজাতে পারছেন। সেন্সর হিসাবে হার্ট রেট সেন্সর পাবো, জি সেন্সর রয়েছে। তো আমরা আরেকটু দামি ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, এটা মোটামুটি একুরেট বলা যায় 98% বা 95% এরকম, 95-98% এরকম অ্যাকুরেসি দিতে পারছিল। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে মিস্টেক করছিল, যেমন ধরুন 100টার মাঝে আমরা হয়তো 92-93টা ঠিকঠাক পেয়েছি। পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 290mAh এর ব্যাটারি। আপনি যদি কথা বলেন, ফোনের সাথে সারাক্ষণ কানেক্ট করে রাখেন, তাহলে এই ঘড়ি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 2.5 দিন। যদি কিনা আপনি মানে রেগুলার কথা না বলেন, ফোনের সাথে সবসময় কানেক্টে না থাকে, তাহলে ইজিলি এই ঘড়িটা 7 দিন ব্যবহার করা যায়। বলছিলাম ডেডিকেটেড স্পোর্টস মোড রয়েছে, এবং আপনি এখানে 15টা স্পোর্টস মোড পেয়ে যাবেন, যারা ওয়ার্কআউট করেন, দৌড়াদৌড়ি করেন তাদের কাজে লাগবে আশা করছি। অন্যতম আরও একটি বিষয় আছে, ঘড়িটার ভাইব্রেশন বা এর মাঝে যে মোটরটি রয়েছে সেটা খুবই স্ট্রং, আপনি হাতে দিলে এবং যদি ভাইব্রেট করে খুব সহজেই সেটা ফিল পাবেন। অনেক ঘড়িতে আমরা মানে ওইটা দেখি যে খুব কষ্টে মষ্টে ঘুরে আর কি এমন একটা অবস্থা, বাট এইটা খুবই স্ট্রং।
তো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন এই ঘড়ি সম্বন্ধে। এখন যদি আমরা দুইটা পার্টকে আলাদা করে ফেলি, 2990 টাকার এই ঘড়িতে আমরা ভালো দিকের মতো যা দেখছি, এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, দেখতে প্রিমিয়াম লাগবে, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং খুবই কালারফুল, তারপরে এওডি ফিচার আছে এবং কলিংয়ের জন্য এই ঘড়িটা ভালো। এবারে যে বিষয়গুলোতে আরেকটু ইম্প্রুভমেন্ট থাকতে পারতো, এটার ডিসপ্লের পাশে আমরা বেশ মোটা বেজেল দেখছি, এটা আরেকটু ন্যারো করা যেত। দেন এটার আইপি রেটিংটা যদি আরেকটু বেটার হতো তাহলে আমরা চাইলে এটা নিয়ে সাঁতার কাটতে পারতাম। ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হতে পারতো, অর্থাৎ কলটল সহই যদি এটা 5-7 দিন ব্যবহার করা যেত তাহলে জোস হতো। এই বিষয়গুলোতে আসলে ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে এবার আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাকে জিজ্ঞেস করেন আসলে এটা আমি রিকমেন্ড করবো কিনা বা আপনি কিনবেন কিনা, হ্যাঁ অবশ্যই আপনি এটা নিতে পারেন, বিশেষ করে যারা কথা বলার জন্য কোনো একটি স্মার্ট ওয়াচ খুঁজছেন। যারা একটু কম দামের মধ্যে স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার কেমন বাজেট আসলে স্মার্ট ওয়াচ দরকার। তাহলে আমি ট্রাই করবো ওই বাজেটেরই কয়েকটা স্মার্ট ওয়াচ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য কম বাজেটের মধ্যে। কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।